হ্যালো ভিউয়ার্স, আপনাদের সকলকে অমিতপুর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব অনলাইন ম্যাচ চলাকালীন সময় আপনি অপোনেন্টকে কীভাবে বিভিন্ন ধরনের ইমোজি দিবেন, রাগি, হাসার, তারপরে ভ্যাংসির অনেকগুলো ইমোজি দিতে পারবেন কিন্তু আপনি অপোনেন্টকে, তো সেটা কীভাবে দিবেন। তো এটা কিন্তু আমাদের সাথে অনেকেই করে থাকে। তো আমি আপনাদেরকে একটা কথা বলি, আমি যখন নতুন গেম প্লে করছি তখন কিন্তু স্কিল যখন অপোনেন্ট দিত তখন কিন্তু আমি ভাবতাম ফ্রি ফায়ারের মতো মনে হয় টপ আপ করে কিনতে হয় স্কিল, তারপরে যে ইমোজিটাও মনে হয় কিনতে হয়, আমি কিন্তু সম্পূর্ণ এটাই ভাবতাম। আপনারা যারা নতুন গেমার রয়েছেন তো হয়তো আপনারাও এটা ভাবতে পারেন যে এটা কীভাবে সম্ভব, এটা কীভাবে করে। তো বেশি কিছু না, এটা কিন্তু আপনাকে শিখতে হবে। স্কিল নিয়ে কিন্তু ভিডিও নাই আমার চ্যানেলে, যদিও তো ইউটিউবে কিন্তু হাজার হাজার ভিডিও আছে, চাইলে কিন্তু আমিও ভিডিও দিতে পারি যদি আপনারা বলেন কীভাবে স্কিল দিতে হয়। আর এই যে ইমোজির ব্যাপারটা, আমি যখন অনলাইন ম্যাচ নতুন খেলতাম, গেম প্লে করতাম, তখন কিন্তু আমাকে বিভিন্ন রকমের ইমোজি দেওয়া হতো, যেটা দেখে আমি মনে করেন একটা হতভম্ব হয়ে যেতাম যে এটা কীরকম ইমোজি, আমার এখানে নাই, তার ওখানে সে আমাকে ওই ইমোজিটা কীভাবে দিতেছে, আমার এখানে তো শো করতেছে না, আমি কিন্তু এরকম ভাবতাম। তো তারপর আস্তে আস্তে নিজে নিজে গেম প্লের ভিতরে এদিক ওদিক টিপাটিপি করে তারপর কিন্তু ইমোজি অপশনটা এনে তারপর দেখি যে ইমোজি কেনা যায় এখান থেকে ডায়মন্ডের বিনিময়ে, তো তারপর কিন্তু আমি কিনছি। তো তারপরে কিন্তু ইমোজিটাকে সেট করতে হয়, তারপরে কিন্তু সেই ইমোজিটা লাইভ ম্যাচ চলাকালীন সময় আপনারাও কিন্তু শো করবে, আপনি ওইখান থেকে অপোনেন্টকে দিতে পারবেন, সেটা কিন্তু আপনাকে সেট করতে হয়। তো এইখান থেকে আপনারা সকলে ইমোজি কীভাবে কিনবেন, তো সরাসরি আপনারা এই যে কর্নারে দেখতে পাচ্ছেন আপনার লোগো, টিম লোগো বা টিম নেম অমিত প্রো, তো এইখান থেকে যে কর্নারে দেখতে পাচ্ছেন ইমোজি, তো এখানে টিপ দিবেন। তো এখান থেকে কিন্তু আপনাকে যেটা ইচ্ছা আপনার মনের মতো আপনি ওইটা কিনতে পারেন। তো এইটা কিন্তু আমি কিনি নেয় তারপরে এটা আনলক করি নেয়, এটা কিন্তু আমি আপনার এইটা আনলক করতে পারেন, মানে এইভাবে আনলক করতে পারেন। আনলক করলে কিন্তু হবে না, আনলক করার পর কিন্তু আপনাকে সেট আপ করতে হবে। যেমন আমি দেখিয়ে দিচ্ছি, এই যে আমি এই যে হাসার যে ইমোজিটা, এই হাসার ইমোজিটাকে উঠিয়ে দিয়ে তারপর এইখানে এই ইমোজিটা দিব, না সরি, এই ইমোজিটা তো বর্তমানে রয়েছে, তো আমি এখানে স্যাডের ইমোজিটা দিব। তো দেখতে পাচ্ছেন হাসার ইমোজিটা কিন্তু উঠে গেছে, মানে এই উপরে যে ছয়টা ইমোজি, এই ছয়টা ইমোজি কিন্তু আপনি গেম প্লে করাকালীন সময় শো করবে, এই ছয়টা ইমোজি থেকে যে কোনো একটা আপনি দিতে পারবেন অপোনেন্টকে, সরি একটা না যেটা করছে সেটাই দিতে পারবেন। তো আশা করি সকলে বুঝতে পারছেন, আর এরপর কোন টপিকে ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আজকে ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো নতুন নতুন ভিডিও নিয়ে। বাই বাই।